আপনার লাইফে যদি সবকিছু ঠিকঠাক থাকে আর আপনি যদি আপনার লাইফ নিয়ে খুব হ্যাপি থাকেন, তাহলে কেউ না কেউ সেখানে এসে রুবেলের দায়িত্ব পালন করবে। আর এই রুবেল না, এই রুবেল তো সময় সিচুয়েশন ভেদে এই রুবেল বিভিন্ন লোক হতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম এরা আত্মীয়ই হয়। তাই নিজে সুখে থাকলে সেটা জানানোর জন্য কখনো ফেসবুক ইউজ করার দরকার নাই যে ফিলিং হ্যাপি। দেখবেন ওই পোস্টেরই সর্বপ্রথম যে লাইকটা পড়ছে সেটা কোনো এক আত্মীয়রই। আর এর কয়েক মিনিটের মধ্যে দেখবেন যে আপনার বাসায় একটা কল চলে আসছে আর আপনারা ইনডাইরেক্টলি বলতেছে কি বাবা অনেক সুখে আছো মনে হয়, তাহলে তোমার পিছনে একটু আঙ্গুল দেই। আর পাশ দিয়ে তার বাচ্চা বলে উঠবে আর এরা কল দিলে মোবাইল সিম কোম্পানিগুলো এত খুশি হয়, কারণ এরা একবার কল দিলে ফোনের ব্যালেন্স শেষ হয়ে যায়, ফোনের চার্জ শেষ হয়ে যায়, কিন্তু এদের গুটিবাজি আর শেষ হয় না। কি বলবো, যাই হোক, তাই ফোনের চার্জ শেষ হয়ে গেল, দেখবেন যে আপনার বাসায় একটা কলিং বেল বেজে উঠছে আর বুম এরা হাজির। আমারে শিনচর যে না। আর বাসায় আসলে মানুষের একটু ম্যানার থাকে, ভালোমন্দ জিজ্ঞেস করে, কিন্তু এরা বাসায় ঢুকেই আপনার নামে কোনো না কোনো গুটি লাগাবে। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। যেমন অনেকদিন আগে আমার বাসায় এক মহিলা আত্মীয় আসছিল, আইসা আম্মুরে বলতেছে আপা আপনার ছেলেরে কি একদম আল্লাহর রাস্তায় ছেড়ে দিচ্ছেন? আম্মু বলতেছে কেন কি হয়েছে? উনি বলতেছে যে বুঝলাম আপনার ছেলে বেকার, তাই বলে কি ভিক্ষুকের কাছ থেকে চাঁদাবাজি করতে হবে? এই কথা শুনে তো আমি পুরো একদম আকাশ থেকে পড়ছি। পাশের রুম থেকে আমি দৌড়ে আইসা দেখি যে আম্মুর একটা ভিডিও দেখাইতেছে। আর ওই ভিডিওটার কাহিনী হলো, তার কিছুক্ষণ আগেই আমি একটা ফকিরে ভিক্ষা দিছিলাম, সে করছে কি ওইটা হচ্ছে ভিডিও করছে, ভিডিও করে সেটা রিভার্স করে আম্মুরে দেখাইতেছে। মানে ওনার মেইন ইন্টেনশনই ছিল আমারে কালার করবে। এইটা কি কোনো কথা? কিন্তু আমি অনেক চেষ্টা করেও তাদেরকে কিছুই বুঝাইতে পারি নাই, কারণ ওই সময় আমার মুখে খাবার ছিল আর আমার কথা বুঝতে না পেরে তারা বলতেছিল লাগতা তেরি মুম্মি কোই খানা হ্যায় वो खत्म करो फिर मुझसे बात करो। तो আমার হাতে ছিল ফ্রাইড চিকেন আর ওই মহিলার বাচ্চার নজর পড়ে আমার চিকেনের উপরে। তো ওইটা দেখেই ও ওর আম্মুরে বলে মা আমি মুরগি মাংস খাবো। তো পিচ্চির কথা শুনে ওর আম্মু বলতেছে যাও তাহলে তোমার ভাইয়াটাই নাও, তোমার আর তোমার ভাইয়ের মধ্যে কোনো তফাত আছে নাকি? আর ওর আম্মুর কথা শোনার 0.1 ন্যানো সেকেন্ডের মধ্যে ও আইসা আমার চিকেনটা থাবা দিয়ে নিয়েই বলে একটু খাই খিদা লাগছে। তো একদিকে ওই পিচ্চি আমার চিকেন শেষ করতেছে, আরেকদিকে ওর মা আমার জীবন শেষ করতেছে। ঠিক ওই সময়ে এন্ট্রি হয় আব্বুর, আর ওই সময়ে ওই মহিলার জিজ্ঞেস আমি ফেল করছি। এই কথা শুনে আব্বু যখন আমার দিকে তাকায় তখন আমি আব্বুরে বলি দেন, আমি যখন তাদেরকে বলি যে না আমি আসলে পরীক্ষা ভালো রেজাল্টই করছি, দেন ওনার আর কিছু বলার থাকে না। তাও উনি ডিফেন্স করার জন্য বলে আমার ছেলেও তো তোমার সাথে পরীক্ষা দিছে, ওর ইংলিশ ছাড়া বাকি সব সাবজেক্টে এ প্লাস পাওয়ার কথা। আর আমিও মনে মনে বলি যে ওইটা তো আপনার ছেলের ফেসবুকে ইংলিশ স্ট্যাটাস দেখলেই বোঝা যায়। কিন্তু তার 2 মিনিট পরে যখন তার ছেলে আমাদের বাসায় এসে ইংলিশ সহ বাকি সব সাবজেক্টেই একসাথে ফেল করে আমাদের সবাইকে একসাথে ভুল প্রমাণিত করে দেয়, তখন আমরা একসাথে বলি আজ আমার সব ধারণা পাল্টে গেছে। তো তার বড় ছেলে আইসা আমার একটু সাইডে নিয়ে বলতেছে ভাই আমি তো সব সাবজেক্টে ফেল করছি, বাট আমার গার্লফ্রেন্ডও কম না, ও সব সাবজেক্টে ফেল করছে। আর ওর বাপরে আগেই বলে রাখছে যে ও যদি রেজাল্ট খারাপ করে তাহলে ওরে বিয়ে দিয়ে দিবে। বাট ও তো শুধু খারাপ করে না, ও তো একদম সব সাবজেক্টে একসাথে ডাব্বা মারছে, এই জন্য ওর বাপরে আজকেই বিয়ে দিয়ে দিবে। ঠিক আছে ঠিক আছে, এখন একটু কাইন্ডলি তোর ফোনটা আমার দে, কারণ আমার একটু ওর সাথে যোগাযোগ করতে হইব, কারণ আব্বু আবার আমার ফোন বিক্রি করে আমার জন্য রিক্সা কিনতে গেছে, কারণ ফেল তো আমিও করছি। এখন তুই ভাই প্লিজ একটু আমার সাথে ওর যোগাযোগের ব্যবস্থা করে দে, লাস্টবারের মতো একটু কথা বলি। ঠিক আছে। তো আমিও চিন্তা করলাম ওরে হেল্প করবো, বাট ওরে এমন হেল্প করবো যে ও সারা জীবন মনে রাখবে। এজন্য আমি আমার আব্বুর ফোনটা দিয়ে ওর গার্লফ্রেন্ডে কল দেই, বাট ওরা বেশিক্ষণ কথা বলতে পারে না, জাস্ট 2 মিনিট কথা বলে এর মধ্যে মেয়েটা আবার ফোন কেটে দেয়। হ্যালো হ্যালো হ্যালো। তো কিছুক্ষণ পরে ওই মেয়ে আবার কল ব্যাক করে, বাট আনফরচুনেটলি কলটা রিসিভ করে আব্বু, বাট ওই মেয়ে বুঝতে পারে না যে ওটা আব্বু ছিল। এজন্য ও কষ্টের কথা বলতে গিয়ে ওর সাথে যা হয় এখন আমার কাছে ধোকা, মেয়ের কাছে ছেকা, আব্বুর কাছে মাইর খায়া, ও যখন বেকা, এই সিন দেখে আমি হাসি আর বলি একা একা ভাই মজা আয়া। আর এদিকে আব্বুর কাছে উড়াদুরা মাইর খাইতে খাইতে ও বলে মাইরো না মাইরো না সাসা গো সাসা জীবন যায় সারি রাধারে।